যাত্রার মহরত, এটা যাত্রা জগতের সবচেয়ে বড় রিচুয়াল বলা যায়। শুভ দিন দেখে, শুভ মুহূর্ত দেখে শুভ মহরত হয় প্রতি বছর যাত্রার নতুন পালার। সেরকমই সেদিন ছিল আমার এবছরের যাত্রা, দেবাঞ্জলি অপেরা পরিবেশিত এবছরের যাত্রাপালা ফুলেশ্বরী ফুলশয্যার শুভ মহরত। আমি যথাসময় পৌঁছই আমাদের রিহার্সাল রুমে বাগবাজারে। যাত্রায় রেওয়াজ আছে ম্যানেজারেরা সবসময় টপ শিল্পীর জন্য অপেক্ষা করেন দাঁড়িয়ে, এবং সাদরে তাকে রিহার্সাল রুমে বরণ করে নিয়ে যায়। এটা কিন্তু শুধু মহরতের দিনের জন্য নয়, যতদিন রিহার্সাল চলবে, এমনকি যখন প্যান্ডেলে শো করতে যাওয়া হবে, তখন গাড়ি থেকে নামার সময় একটা ওয়ার্ম ওয়েলকাম জানান ম্যানেজারেরা। এটা যাত্রার একটা অলংকার। আমাদের রিহার্সাল রুম, এই যে লাল পাঞ্জাবি পরা ভদ্রলোক দেখছেন, মঞ্জিল ব্যানার্জি, যাত্রা জগতের অন্যতম শ্রেষ্ঠ লেখক। এবারের পালা ওনারই রচনা। দেখছেন সবাই এসে বসে আছে, কি সুন্দর করে সাজানো হয়েছে। সবসময় যাত্রায় সত্যনারায়ণ পুজো, সত্যনারায়ণকে সিন্নি দিয়ে শুভ সূচনা করা হয়, আর সেদিন মনসা পুজোও ছিল, তাই পুজোর আয়োজনও রয়েছে। ওদিকে রস্ট্রাম রং করা হয়েছে, রংটা অবশ্য কাঁচা। এই নিয়েই আমাদের শুরু হবে রিহার্সাল। দেবাঞ্জলি অপেরা তথা তাপস দাস প্রোডাকশনের কর্ণধার শ্রী তাপস দাস এবং ওনার স্ত্রী অন্যতম প্রডিউসার শ্রীমতী শ্রাবণী দাস একটা ছোট্ট আলোচনা চলছে। সঙ্গে রয়েছেন দল পরিচালক এবং আমাদের লেখক। এই আলোচনা পর্বের পরেই শুরু হবে আমাদের বরণ। যাত্রায় বরণ করা আর তারপর স্ক্রিপ্টের ফাইল দেওয়া, এটা একটা খুব বড় রিচুয়ালস। এভাবেই আমাদের বরণ পর্ব শেষ হলো। আমি হাতে পেলাম ফুলেশ্বরীর ফুলশয্যার স্ক্রিপ্ট। সময় নষ্ট করা যাবে না, আপনাদের সামনে তুলে ধরছি আমার রিহার্সালের কিছু মুহূর্ত। নির্দেশনা আমার থাকে, তাই চাপটাও অনেক বেশি থাকে। আর যাত্রার একটা নিয়ম আছে যে একটা না রিহার্সাল হয় কিছুদিন, কারোর 20 দিন, কারোর 25 দিন, কারোর 30 দিন, বা কারোর তারও বেশি। তার মধ্যেই সারা বছরের জন্য কাজটা তুলে নিতে হয়। যাত্রায় কিন্তু প্রত্যেকটা শোয়ের আগে আর রিহার্সাল করার টাইম পাওয়া যায় না, তাই এই সময়টাই হচ্ছে মোস্ট ভাইটাল টাইম একটা মূর্তিটা তৈরি করার জন্য। দেখুন কিভাবে রিহার্সাল হয়। ওসব ফালতু কথা কাজ নেই, আমার এখন অনেক কাজ আছে, কাজের কাজ আছে, আমার মুহূর্তে এবার খবরটা পৌঁছে দিতে হবে, এই দুজন কাছে যাবো। এবার আসছে স্বাধীন পাগল, স্ক্রিপ্টটা কি বলতে পারবেন আপনি?
আপনি ঢুকছেন স্বাধীন পাগলা পরনে ছেঁড়া পোশাক, স্বাধীন বলছে বাঁচবে না বাঁচবে না বাঁচবে না, কেউ বাঁচবে না, মরবে সবাই, আবার একা একে মরবে, প্রত্যেকের মরার সময় এভাবেই চলতে থাকবে আমাদের 26 দিন টানা রিহার্সাল। খুব আনন্দ হলো মহরতের দিন। ভালো হতো আপনাদের সামনে আরও কিছু তুলে ধরতে পারলে, কিন্তু সময়ের অভাবে বুঝতেই পারছেন মহরতের সঙ্গে সঙ্গে রিহার্সাল শুরু হওয়ার যে প্রেশারটা থাকে, তার ফলে আর বেশিক্ষণ ধরে এই ভিডিওগুলো শ্যুট করার টাইম থাকে না। তবে রিহার্সালের ডিটেল ভিডিও আপনাদের সামনে খুব শিগগিরই নিয়ে আসছি। একটা নতুন ব্লগ হবে যাত্রা রিহার্সালে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব শিগগির দেখা হচ্ছে। বাই।